নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। অনেক দিনের আশা আমার আজকে পূরণ হলো। আমার পুকুরটা আজকে আমি ভালো করে পরিষ্কার করতে শুরু করেছি। দেখতেই পাচ্ছ সামনে সমস্ত গাছপালাগুলো কেটে দিয়েছি। আর এবার দেখো সমস্ত যে কলমি শাকের দাম ছিল, আরও শাকের দাম ছিল, সেইগুলো সব বিজনদা পরিষ্কার করে তুলে দিচ্ছে দড়ি বেঁধে, আর ঘোলা টেনে টেনে উপরে তুলে ফেলে দিচ্ছে। এইভাবে এখন পুকুরটা পরিষ্কার করা হচ্ছে। আর এই পুকুরের মধ্যে না এত পাক হয়েছে যে মাছ বাড়ছে না। এই পুকুরটাকে কাটাতে হবে, জল সেঁচতে হবে, সে এক ভারী মানে খুব সমস্যাময় কাজ। এখন আর এবছর হবে না, এবছর তো হওয়া সম্ভব নয়। দেখি পরের বছর আমি চেষ্টা করে দেখব তাড়াতাড়ি পুকুরটা শুকিয়ে নিয়ে পাকটা অন্তত তুলে ফেলার, যাতে মাছগুলো ভালো হয়। একটু পরে মাছ ধরবো, এখন পুকুরটা পরিষ্কার করে নেওয়া হোক, তারপরে মাছ ধরবো আজকে চিন্তা করে রেখেছি। এখন পুকুরটা পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে, অনেকটা কাজ। এখন বাজে প্রায় দুপুর 12টা, ভালোই রৌদ্র এবং ভালোই গরম, খুব গরম পড়েছে। ওরা পারবে কি না জানি না, আমি বলে দেখবো। যদি ওরা পারে তাহলে মাছ ধরবো, আর নয় তো ধরবো না। এখন পুকুরটা পরিষ্কার করছে খুব ভালো করে, বিজেন্দা আর ভোলা মিলে পরিষ্কার করছে। আমার এই পুকুরটা একদম সেই যে আমফান হয়েছিল, আমফানের পরে একবার পরিষ্কার করেছিলাম, কিন্তু গত বছর থেকে এই পর্যন্ত আর পুকুরের মধ্যে পা দেওয়া হয়নি। আসলে অ্যাকচুয়ালি কি পুকুরটা না, মানে পুকুরটা এমন একটা জিনিস যেটা ওই পুকুরের মধ্যে স্নান করতে হবে, সাঁতার কাটতে হবে, তবে পুকুরটা পরিষ্কার থাকে। কিন্তু আমাদের এই পুকুরটাতে তো প্রায় আমরা কেউ নামি না। এই না নামার জন্য পুকুরটা কিন্তু অনেকটাই মানে নোংরা হয়ে পড়ে থাকে। তো আমি বলেছিলাম ওদেরকে মাছ ধরার কথা, মাছ ধরা চলছে। বেশ ছোট বড় মিলিয়ে অনেক মাছই পড়ছে। আর
জালে না প্রচুর ময়লা উঠছে, যাক পুকুরটা অনেকটা পরিষ্কার হলো। আমার একটা সত্যি খুব রিলিফ পাচ্ছি যে পুকুরটাতে পরিষ্কার করতে পারলাম, এটা আমার খুব আনন্দ হচ্ছে। বেশ অনেকগুলো মাছ পাওয়া গিয়েছে, দেখি ওদেরকেও দেবো, আর দু একবার ফেলতে বলি।